হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছে। আজকে নিয়ে আসছি আমরা, যারা আমাদের বাড়িতে যাই, ঢাকা থেকে বাড়িতে যাই, ঈদের সময় বাড়িতে যাই, অনেক গ্যাঞ্জাম পোহাতে হয়, কোন ট্রেন কয়টার সময় আসে এটা আমরা জানি না। তো আমরা আজকে এরকমই একটি অ্যাপস নিয়ে রিভিউ করবো, যার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার গন্তব্যের জন্য কোন ট্রেন কখন কোন সময় কত ভাড়া, অল ডিটেলস জানতে পারবেন একটি ছোট অ্যাপসের মাধ্যমে। তো আমার কাছে একটি রিকোয়েস্ট করবো সবাইকে, যে এই ভিডিওটা দেখবেন ফুল, এবং কি এই যে অ্যাপস এটা বাংলাদেশের ডেভেলপার কোম্পানি তৈরি করছে এবং কি বাংলাদেশের লোক তৈরি করছে, অতএব এই অ্যাপসটা ইউজ করা আমাদের সবার দায়িত্ব। কারণ তারা তাদের অ্যাপগুলি যদি আমরা ইউজ করি, তাদের যদি ইনকাম হয়, তাহলে ওরা আরও ভালো ভালো অ্যাপস দেবে। এবং কি আমি এই অ্যাপসটা ইউজ করে দেখলাম অনেকটাই উপকারে আসবে আপনাদের, তাই আমি এটার রিভিউ করতেছি। কোনো প্রমোশনাল না যে তারা বলছে আমি করতেছি এরকম না, আমি ইউজ করে নিজে ভালো লাগার কারণে আপনাদেরকে দিচ্ছি। যারা ঈদে বা অন্য সময় বাড়িতে যান, অবশ্যই অবশ্যই এই অ্যাপটা কাজে লাগবে। তো বন্ধুরা, আমরা দেরি করব না, চলুন শুরু করি। আমি মোহাম্মদ জীবন, অ্যান্ড্রয়েড অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। বন্ধুরা, যদি এই টিপসটা ভালো লাগে অবশ্যই তো লাইক করবেনই, আর আমাদের এরকম টেকনোলজি নিউ টিপসের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ঘন্টা অটোমেটিক ক্লিক দিয়ে রাখুন আমাদের সব লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই অ্যাপসটার জন্য আমাদের যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার আগে যদি চান সরাসরি আপনারা এই অ্যাপসে যাবেন, তাহলে আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে সরাসরি যেতে পারবেন। আর তা না হলে আপনারা অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে চলে যাওয়ার পরে লিখবেন আমাদের রেল। দেখুন চলে আসছে আমাদের রেল, এটা আমার ইনস্টল করা আছে, আপনারা কষ্ট করে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে এখানে ওপেন চাপ দিবেন। ওপেনে চাপ দেওয়ার পরে দেখুন আমাদের এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, আপনারা একটু সঠিকভাবে পড়ে নেবেন, কারণ যে কোনো অ্যাপস ইনস্টল দেওয়ার আগে ওই তথ্যগুলি জানা উচিত। তো আপনারা নেক্সট 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 দেন, দেওয়ার পরে গোইটে চাপ দেন। তো বন্ধুরা, এইখানে আপনার যদি আপনারা চান আপনাদের যে নাম ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন, বা আপনি স্কিপ রেজিস্ট্রেশনে ক্লিক করুন। তারপরে এখানে একটা নির্দেশনা দেওয়া আছে, এটা আপনারা পড়া ভালো হবে এবং এটা করলেও ভালো। লেখা আছে স্টেশন বড় বা ছোট, ট্রেন লোকাল বা আন্তনগর, যাই না যাই হোক না কেন সকল তথ্যই পাবেন আমাদের রেল অ্যাপ এ। এজন্য আপনাদেরকে ডাটা স্কিপ করতে হবে। তো আপনি যদি এটা চান করতে পারেন, না তা না হলে লিখবেন ক্লিক করবেন পরবর্তী সময়। তো বন্ধুরা, এখন আমরা আসছি মূল ফিউচারে। মূল ফিউচার হচ্ছে আপনি যদি আপনার কোন ট্রেনে কোথায় আপনার বাড়ি এবং কোথায় যাবেন, কোন সময় পাবেন, এটার জন্য আপনি খুঁজে ক্লিক করুন। করার পরে বন্ধুরা, আপনি যেমন স্টেশন নেম বা ট্রেনের নাম দুটার যে কোনো একটা দিলেই হবে। আমরা স্টেশন নাম দেব, যদি আমরা যাই হচ্ছে আপনার যেমন নোয়াখালী লেখলাম। দেখুন বন্ধুরা, নোয়াখালী লেখার সাথে সাথে কোন কোন ট্রেন কয়টার সময় কখন আসে সম্পূর্ণ ডিটেলস আপনাকে দিয়ে দিচ্ছে। দেখুন নোয়াখালী কম্পিউটার, নোয়াখালী থেকে লাকসাম, ট্রেন ছাড়ার সময় বিকাল 5:30, নোয়াখালী এক্সপ্রেস, নোয়াখালী থেকে লাকসাম, ট্রেন ছাড়ার সময় বিকেল 5:30। তো বন্ধুরা, এরকম আপনারা বিভিন্ন মানে যে দেশে হোক আপনার আপনি পাবেন। তো তারপর আমরা নেক্সট ফিউচারে যাব, ট্রেনের সময়। তো বন্ধুরা দেখুন, এখানে প্রত্যেকটা ট্রেনের নাম দেওয়া আছে, আপনি আপনার ট্রেনের সময় অনুযায়ী যদি আপনি কোন ট্রেনের টিকিট কাটলেন বা কোথায় যাবেন। এখানে দেখেন শুরু, আমি যদি লিখি ঢাকা, আমি ঢাকা থেকে শুরু করব, এই যে ঢাকা, ঢাকা থেকে যাব হচ্ছে মনে করেন আখাউড়ায় দিলাম। তো বন্ধুরা দেখেন কোন কোন ট্রেন আছে, ওই ট্রেনগুলির নাম অটোমেটিকলি চলে আসছে। এখানে আছে চট্রলা এক্সপ্রেস ঢাকা থেকে আখাউড়া। তো আপনারা এইভাবে খুবই ইজিলি এটা বাহির করতে পারবেন। তারপরে যাব নেক্সট ফিউচার,
টিকিটের মূল্য। তো বন্ধুরা, এখানে আপনার দুইটা অঞ্চল আলাদা আলাদা ভাগ করা আছে। আপনি যে অঞ্চলে যাবেন ওই অঞ্চলের ক্লিক করবেন, যেমন পূর্বাঞ্চল ট্রেন ভাড়া। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি আপনার এরিয়া এখানে লেখেন দেবে, এবং এখানে কিছু ভাড়া দেওয়া আছে। তো বন্ধুরা, আমরা এখানে দেখুন, আমি একটা দিয়েছি কুমিল্লা থেকে, সরি, এই যে কুলাউড়া থেকে ব্রাহ্মণবাড়িয়া ভাড়া কত। তো এই দেখুন, দূরত্ব 145 কিলোমিটার, দ্বিতীয় সাধারণ 40 টাকা, দ্বিতীয় মেল 55 টাকা। আপনারা দ্বিতীয় সাধারণ বলতে যেগুলি লোকাল ট্রেন এগুলি ধরতে পারেন, আর মেল ট্রেন তো সবাই জানেন। আর কম্পিউটার হচ্ছে 70 টাকা, সুলভ হচ্ছে 80 টাকা, সুবন হচ্ছে 135 টাকা। তো এখানে আপনারা টোটাল যে লিস্ট এসি নন এসি সম্পূর্ণ টিপস পাবেন। তো তারপরে আমরা যাব নেক্সট ফিউচারে। নেক্সট ফিউচারে আমরা পাচ্ছি ট্রেন ট্র্যাক। এটা কিন্তু বন্ধুরা সম্পূর্ণ আপনার লোকেশন পারমিশন দিয়ে আপনিও তাদেরকে লোকেশন দিতে পারেন। এখানে দেখুন, আখাড়া এক্সপ্রেস ঢাকা থেকে তারাকান্দি। এখানে দেখুন, আপনি যদি আপনার ওই ট্রেনের লোকেশনটা জানতে চান, SMS, এই যে নিচে একটা মেসেজ দেওয়া আছে, এই মেসেজটা পড়ে নেবেন। SMS করলেই আপনি জানতে পারবেন ট্রেন কোথায় আছে, কি আছে। কিন্তু এই কারণে আপনার খরচ হবে 4 টাকা, যা মোবাইল ফোন অপারেটর কোম্পানি পেয়ে থাকে। তো বন্ধুরা, আপনি এই টাকাটা ব্যবহার করলেই আপনি জানতে পারবেন আপনার ট্রেনটা এখন কোথায় আছে সঠিক সময়। এখানে আছে ট্রেকিং লাইভ। তো বন্ধুরা, এটার জন্য একটু সময় নেবে, আমি এটা দেখাচ্ছি না, আপনারা দেখে নেবেন। তারপরে যাব নোটিশ বোর্ড। বন্ধুরা, আমরা এই নোটিশ বোর্ডে অনেক উপকার আসবে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এটা হচ্ছে আমাদের নিউজ দেয়, যেটা নোটিশ বোর্ডে অনেক নিউজ আছে, যেটা মানে কোনো ট্রেন যদি কোনো জায়গায় আটকা পড়ে বা কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করে বা কোনো বিপদে থাকে, সেটা আমরা এই নোটিশ বোর্ডের মাধ্যমে জানতে পারবো। যা আমরা অনেক সময় আমাদের স্টেশনে গেল জানা সম্ভব হয় না। এই উপরে দেখুন, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পক্ষ হতে আপনারা প্রতি কতিপয় অনুরোধ, মানে রেলওয়ের যে নিরাপদ বাহিনী যারা, তারা কী কী নির্দেশনা দেয় এখানে দেওয়া আছে। কুষ্টিয়া ট্রেনের ধাক্কায় 2 স্কুল ছাত্র নিহত, টঙ্গীতে বিকল ট্রেনের মেরামত সম্পূর্ণ। বন্ধুরা, এইভাবে আপনারা অনেক নিউজ পাবেন, যেগুলি অনেক সময় ট্রেন স্টেশনে গেলেও আপনারা পান না। তারপর আমরা যাবো নেক্সট ফিউচার, এখানে আছে স্টেশন ম্যাপ। আপনি জানতে পারবেন বাংলাদেশে কোথায় কোথায় স্টেশন আছে, যেটা আমরা অনেক সময় ম্যাপেও, সরি, অনেক সময় আমরা ম্যাপও খুঁজে পাই না, অনেক সমস্যা হয়। এখানে দেখেন কোথায় কোথায় স্টেশন আছে এবং কোন স্টেশনের নাম কী, আপনারা খুব ইজি জানতে পারবেন। তো বন্ধুরা, আমরা এটা তো দেখলাম, এখন যখন নেক্সটে আছে গুরুত্বপূর্ণ নাম্বার। আপনারা যে কোনো বিষয়ে জানার জন্য এখানে, তো এখানে আপনারা দেখে আপনাদের যে গুরুত্বপূর্ণ কাজ বা প্রয়োজনীয় নাম্বার ট্রেন সম্পর্কে বা রেলওয়ের যে কোনো তথ্যের জন্য এখানে নাম্বার দেওয়া আছে, এখান থেকে নিতে পারেন। তারপরে যাব মোবাইল টিকিট। আপনি যদি এখান থেকে চান মোবাইল টিকিট কাটতে পারবেন বন্ধুরা। তো বন্ধুরা, এই যে সুবিধাগুলি আমার মনে হয় আপনাদের অনেক অনেক উপকারে আসবে, যা অনেক খুবই সহজে যে SMS-এর মাধ্যমে আপনি নিতে পারেন এবং এখানে ফোনের মাধ্যমে কিনে নিতে পারেন, যদি যে কল দেন। তো বন্ধুরা, এই অ্যাপসের যে ফিউচারগুলি আমি আশা করি যে আপনাদের অনেক অনেক ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে আর কোন ফিউচারটা সবচেয়ে বেশি ভালো হয়েছে, অবশ্যই সেটা কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক দিবেন, লাইক দিলে আমরা আরও উৎসাহিত হই এবং কি আরও ভালো ভালো অ্যাপস রিভিউ করবো ইনশাল্লাহ। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের যে পরবর্তী ভালো ভালো ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন। তার জন্য আমাদের বেল আইকনটা টিপ দিয়ে রাখুন। সবাইকে আল্লাহ হাফেজ।